আজকে তোমাদের সাথে ফুলকপির আরেকটা রেসিপি আমি শেয়ার করতে চলেছি। বড় বড় রেস্টুরেন্টে যখন তুমি ফুলকপি অর্ডার করবে, দেখবে বাড়িতে যেমন আমরা ফুলকপি খাই একদম তার স্বাদ কিন্তু ভিন্ন রকম ওখানে দেওয়া হয়, আর প্রায় কস্টলি হয়। তো চলো আমি একদম আজকে রেস্টুরেন্ট স্টাইলে তোমাদের সাথে ফুলকপির একটা রেসিপি শেয়ার করছি, যেটা লুচি, পরোটা, নান, রুমালি রুটি বা হাত রুটির সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইলে ফুলকপি। বাড়িতে আমরা যেমন করে ফুলকপি বানাই এর টেস্ট কিন্তু একটু অন্যরকম। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমে আমি এখানে নিয়েছি ফুলকপি, আর ফুলগুলো দেখো এখানে আমি বড় বড় নিয়েছি, ঠিক এরকম বড় বড় করে নেবে। আর সাথে দিচ্ছি আলু, যেহেতু আমরা ফুলকপি তরকারি বানাতে গেলে আলু দিই, তো আলু দিয়েছি আমি এখানে বড় বড় ডুমো ডুমো করে কাটা। তোমরা চাইলে আলুটা বাদ দিয়ে দিতে পারো। এবার ফ্রাই প্যানে নিয়েছি জল, আর প্রথমে আমি আলু আর ফুলকপিগুলো একসাথে একটুখানি ভাপিয়ে নিচ্ছি। তোমরা যদি মনে করো আলাদা আলাদা করে ভাপাবে তাও ভাপাতে পারো, তবে দরকার নেই, একসাথে ভাপালেই এটা একেবারে কাজ হয়ে যাবে। তাই জলের মধ্যে আমি আলু আর ফুলকপিগুলো একসাথেই নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে এক চামচ নুন, আর সাথে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো। দিয়ে ভালোভাবে জলের সাথে একটুখানি গুলে নিয়ে আলু আর ফুলকপিগুলো ভাপিয়ে নিচ্ছি হাই ফ্লেমে 5 মিনিট। এটাকে ফোটালে পরে কিন্তু ফুলকপিগুলো কিন্তু নরম হয়ে যাবে, ভেঙে একদম গলে যাবে না, তবে নরম হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো এবার আমি ঢাকা দিয়ে এটাকে হাই ফ্লেমে 5 মিনিট ফুটিয়ে নিচ্ছি। ফিরে আসলাম 5 মিনিট পরে। দেখো এর মধ্যে প্রত্যেকটা ফুলকপিগুলো কিন্তু খুব সুন্দর কালার ধরে গেছে, যেমন রেস্টুরেন্টে দিয়ে থাকে। আর এবারে আমি একটা স্ট্রেনার দিয়ে আলু আর ফুলকপিগুলোকে জল থেকে উঠিয়ে নিচ্ছি। এবার ওই ফ্রাই প্যানের মধ্যে নিয়েছি সাদা তেল, আর তেলের মধ্যে ফুলকপিগুলো ভেজে নিই। আমি প্রথমে যেমন বললাম, চাইলে তোমরা এখনও ফুলকপিগুলোকে আগে ভেজে তারপরে আলু ভাজতে পারো, তাতে কী হবে সময়টা একটু বেশি লাগবে, আর দুবার করে ভাজতে হবে। কিন্তু আমি ভাজতে যখন হবে একসাথে আলু আর ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি, তাতে কী হবে একেবারে আমার কাজটা হয়ে যাবে। এবার ফুলকপিগুলো বা আলুটা এমন করে ভাজতে হবে যেন একটুখানি, এই দেখছো যেমন একটুখানি পোড়া পোড়া লাগছে, ঠিক এরকমভাবে কিন্তু পুড়িয়ে ফেলবে না, তবে কিন্তু ভাজাটা ঠিক এরকমভাবেই করতে হবে। তো আলু ফুলকপিগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নিচ্ছি। আলু ফুলকপিগুলো তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন, আর দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজের পরিমাণটা দেখো একটুখানি বেশি নিয়েছি, আর পেঁয়াজ লম্বা লম্বা করে না, এরকম কিন্তু ফাইন চপ পেঁয়াজ করতে হবে। তার কারণ রেস্টুরেন্টে যখন আমরা খেতে যাই দেখবে জিনিসটা তো খেতে ভালো হয়, তার সঙ্গে তো দেখার একটা ব্যাপার থাকে, দেখতেও খুব ভালো লাগে, সেজন্য কিন্তু এগুলোর আকর্ষণে কিন্তু আমরা রেস্টুরেন্টে দৌড়াই। তাই জিনিসটা শুধু ভালো বানালে হবে না, দেখতে ভালো লাগতে হবে। তাই এখানে কিন্তু লম্বা করে পেঁয়াজ না, এরকম ফাইন চপ করে পেঁয়াজ কাটতে হবে। পেঁয়াজ একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতন আদা রসুন বাটা। আদা রসুন বাটার সাথে পেঁয়াজ আর একটুখানি ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটাও দেখো একদম ছোট ছোট টুকরো করে কাটা, সব কিছু ছোট টুকরো করে কাটা একটাই কারণ, সেটা হচ্ছে এটা খুব ভালোভাবে গলে যাবে, বোঝা যাবে না যে কী কী দিয়েছো। তাই টমেটোটাকে এভাবে ছোট ছোট করে কাটতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, সাথে দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 1.5 চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব সুন্দর কালার আনার জন্য। আর এখানে নুনটা আমি দিয়েছি, নুনটা দেওয়ার সময় ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো তাই তোমাদের দেখাতে পারলাম না, পরে আমি এটা অ্যাড করেছি, নুন দিলাম সাথে স্বাদ মতন। এবার দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিচ্ছি সামান্য পরিমাণে চিনি, কারণ টমেটোর পরিমাণটা এখানে আমরা বেশি দিয়েছি, টমেটোর টকের ব্যালেন্স ঠিক রাখার জন্য এখানে আমি হালকা করে চিনি দিয়েছি। দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আর ততক্ষণে কষাবো যতক্ষণ টমেটোগুলো গলে হালকা একটু দেখো এরকম জলজলা ভাব না আছে ততক্ষণ। এবার দিয়ে দিচ্ছি মটরশুঁটি। মটরশুঁটি দেওয়াতে না এই
ফুলকপির স্বাদটা আরও ভালো লাগবে। এবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই রেসিপিতে কিন্তু আমরা কোনো রকমের জল ব্যবহার করব না, কষিয়েই কিন্তু কাঁচা আদা রসুনের ফ্লেভার বা সব কিছু কিন্তু একসাথে এভাবে কষাতে মেশাতে হবে। তো দেখো এখানে কিন্তু টমেটো খুব ভালোভাবে গলে একটা নরম নরম ভাব চলে এসেছে, মানে আমাদের কষানো রেডি। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। সব শেষে কিন্তু এভাবে কাঁচা লঙ্কা কুচি দিতে হবে, তাহলে খাওয়ার সময় কাঁচা লঙ্কাগুলো মুখে পড়ে কাঁচা লঙ্কা ফ্লেভারও বুঝিয়ে থাকবে, ঝালটাও ঠিক থাকবে। তাই কাঁচা লঙ্কা কিন্তু সব শেষেই দিতে হবে। তো আমাদের কষানো এখানে একদম রেডি। এবার আগে থেকে ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে ফুলকপিটা রেখে আলুটাকে স্কিপ করে দিতে পারো, বা আলু ফুলকপি দিলে কিন্তু খেতে ভালোই লাগে। রেস্টুরেন্টে কিন্তু এভাবে বড় বড় ডুমু ডুমু করে আলু কেটে দেয়, ঠিক একইভাবে কিন্তু এভাবে আমিও দিয়েছি। ভালোভাবে বা মশলার সাথে ফ্লেম কমিয়ে দিয়ে খুব ভালোভাবে মশলাটা এখানে মাখিয়ে নিতে হবে। মশলা মাখানো হয়ে যাওয়া মানে আমাদের কিন্তু আজকে রেস্টুরেন্ট স্টাইলের আলু ফুলকপি রেসিপি একদম রেডি। আমি গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি, আর বন্ধ করে দেওয়ার পরে এর উপরে ছড়িয়ে দিচ্ছি ফ্রেশ ধনে পাতা কুচি। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, রেস্টুরেন্ট স্টাইলের আলু ফুলকপি। আশা করি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে। আজকের মতো এটুকুই, ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সবাই খুব ভালো থেকো।